হিমেল আশরাফ এমন একজন ফিল্ম মেকার, এমন একজন ডিরেক্টর, তিনি না অডিয়েন্সের পালসটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝেন যে কি সিনেমা বানালে কি কি ভাবে কি কি এলিমেন্টস রাখলে অডিয়েন্স এই পার্টিকুলার প্রজেক্টটাকে দেখবে, তিনি এই ব্যাপারটা কিন্তু ভালো করে কিন্তু বোঝেন। এবং প্রিয়তমা দিয়ে তিনি যে সাকসেসটা পেয়েছেন সেই সাকসেসটাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু রাজকুমারের পুরো ব্যাপারটাকে কিন্তু ডিজাইন করেছেন। যে ডিজাইনটা দেখে সেন্সর বোর্ডের মেম্বাররা কিন্তু রীতিমতো কেঁদে ফেলেছিলেন, যে এন্ডিংটা দেখে যে লাস্ট 30-40 মিনিটের যে বিষয়পত্র সেগুলো দেখে প্রত্যেকে ইমোশনাল কিন্তু হয়েছে, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে। এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু আপডেটও কিন্তু দিয়েছিলাম বন্ধুরা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা যারা আজকের ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছ, তারা অবশ্যই একটা রিকোয়েস্ট যে ফিডব্যাক জানিও, অ্যাটলিস্ট এই ভিডিওর নিচে কমেন্ট করে যে তোমাদের কি অনুভূতি হলো, তোমাদের রাজকুমার কেমন লাগলো, এবং তোমাদের একদম হল থেকে বেরিয়ে কি কি জিনিসপত্র তোমাদের ভালো লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। এবং আরও একটা রিকোয়েস্ট আমি করব, ভিডিওর মধ্যে আমি একটা নেক্সট একটা ভিডিও বানাবো, তো সেই ভিডিওর মধ্যে তোমরা ইচ্ছে করলে না কিছু কিছু পাবলিক রিয়াকশনস আমাকে কিন্তু শেয়ার করতে পারো। এবং আমার যে অফিসিয়াল যে যে ফেসবুক পেজ ডিপ এক্সক্লুসিভ, সেখানে কিন্তু তোমরা গিয়ে কিছু কিছু পাবলিক রিয়াকশনস কিন্তু শেয়ার করতে পারো, সেইগুলো আমি কিন্তু আমার ভিডিও থেকে আমার যে পার্টিকুলার চ্যানেল সেখান থেকে কিন্তু আমি অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো আমি আমার ফেসবুকের আইডিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু সেইখানে গিয়ে তো তোমাদের যা পাবলিক রিয়াকশনস, তোমাদের কি ফিডব্যাক সেটা কিন্তু অবশ্যই আমাকে পাঠাতে পারো মেসেঞ্জারের মাধ্যমে। তো আজকে তোমরা রাজকুমার দেখো, এবং আজকে সাকিব ভাইয়ার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট এবং ইম্পর্টেন্ট একটা দিন, রাজকুমার দেখে তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে এবং পাবলিক রিয়াকশনস নিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করো। ডিপ এক্সক্লুসিভ বলে কিন্তু সার্চ করো ফেসবুকে, এবং সেখানে কিন্তু তোমরা মেসেঞ্জারে গিয়ে কিন্তু ভিডিওস পাবলিক রিয়াকশনসগুলো কিন্তু আমাকে শেয়ার করতে পারো। আমি সেই পাবলিক রিয়াকশনসগুলোকে কিন্তু অবশ্যই অবশ্যই এডিট করে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো এটা তোমাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, তোমাদের কি মতামত এই রাজকুমারকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।